বান্দা বলে নবীজি ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহর নবী গায়বের সংবাদ দাতা রহমাতুল লিল আলামিন নবী গো ইয়া রাসূল আল্লাহ মনে বড় আশায় আছে গো নবী আপনাকে দেখব মন যেন চটপট করে গো নবী আপনাকে দেখার তোরে মন বেকার আর হয়ে আছে নবীজি কেমন করে দেখব ইয়া রাসূল আল্লাহ আমার যদি জুটো জানা দিত গো আমি আপনার রজাতে উড়িয়া যেতাম নবী আমার বলে মাঞ্জারা কবরি ওয়াজিবাত লাহু সাফাওয়াতি যে ব্যক্তি আমাকে নয়নে দেখুক কিংবা গোপনে দেখুক কিংবা স্বপনে দেখুক কেউ যদি আমাকে নয়নে গোপনে স্বপনে নির্জনে মাকানে লামাকানে সারা জাহানে তিরি ভুবনে দেখে গো সে যাবে আমার সাথে জান্নাতে কে কবরে মাঝে মা বাবা পবিত্র মহাগ্রন্থ কোরআন আল্লাহর পাক কোরআন থেকে খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আয়না মাতা কোন ইউদ্রিক কুমুল মত ওয়ালা কুনতুম ফি বুরুজি মুসাইয়্যিদা আল্লাহ বলেন এ বান্দা বান্দিগণেরা তোমরা যেখানেই থাকো না কেন সিস্টেম চালু করে দিয়েছেন এই সিস্টেমে সবাইকে থাকতে হবে সবাইকে চলতে হবে ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাক দ্বারা দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি মহান আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে 6000 কমবেশ 6666 খানি আয়াতের মধ্যে 114টি সূরার মধ্যে এমনই একটি আয়াত আপনাদের সামনে দিলাম যে আয়াত দ্বারা দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও যে তোমরা যেই জায়গাতেই থাকো না কেন যেই অবস্থাতেই থাকো না কেন যেই হালেই থাকো না কেন মত তোমাদের আমাদের পিছনে পিছনে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার হযরতে আজরাইল আলাইহি ওয়া সালাতু তাসলিম যখন একজন মানুষের রূহখানাকে কবজ করতে আসে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালিকে কায়নাত পারওয়ারদিগারে আলম জাল্লা সানাহু আম্মা নামালুহু হযরতে আজরাইলকে ডেকে বলে আজরাইল ফরিস্তা যাও যাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোথায় যাব আজরাইল ফরিস্তাকে বলে এই আজরাইল ফরিস্তা অমুক গ্রামের মধ্যে আমার একটা দুশমন আমার একটা বান্দা এই দুনিয়ার বুকে থাকতে তাকে ধন দিয়েছিলাম দৌলত দিয়েছিলাম টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম সব কিছু দেওয়ার সত্ত্বেও সে আমাকে আল্লাহকে রাজি করতে পারেনি আজ থেকে তার আখির দিন তার রূহখানাকে কবজ করে নিয়ে আসো আমি আল্লাহ তার আজ থেকে শাস্তি চালু করে দিব ব্রাদার আজকে আমরা দুনিয়ার মুসলমান মদকে স্মরণ করি না মদ এমন একটি ভয়ঙ্কর জিনিস ব্রাদারে মিল্লাত ইসলামিয়া যে মদ সম্পর্কে ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরতে আজরাইল আলাইহি ওয়া সালাতু তাসলিম খুদ নিজে বর্ণনা করেন যে আমি আজরাইল ফরিস্তা একজন মানুষের পাশে যখন গিয়ে দাঁড়াই যখন তার মৃত্যুকাল যখন এই দুনিয়া থেকে ত্যাগ করে অপর দুনিয়াতে যাবে যাবে বলে সে বিছানার মধ্যে শুয়ে আছে সেই হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন কি বর্ণনা করেন রে বাবা হযরতে আজরাইল আলাইহি ওয়া সালাতু তাসলিম বর্ণনা করেন আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পারওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলেন আজরাইল যাও 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 আজরাইল রব্বুল আলামিন কোথায় যাব আল্লাহ আজরাইলকে বলে আল্লাহ আমার হে আজরাইল দুনিয়ার বুকে অমুক গ্রামের মধ্যে আমার একজন বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম গো হে আজরাইল তাকে ধন দৌলত টাকা পয়সা দিয়েছিলাম বাড়ি ঘর অট্টালিকা দিয়েছিলাম আমি আল্লাহ
আল্লাহ তার দুনিয়াতে সুখ শান্তির জন্য সব কিছু জিনিস দিয়েছিলাম আমি আল্লাহ তার গর্ভে সন্তানও দিয়েছিলাম কিন্তু এত টাকা দেওয়ার সত্ত্বেও আমাকে আল্লাহকে রাজি করাতে পারেনি আজরাইল তুমি যাও 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 আমার ওই দুশমনের রুখানাকে কবজ করে নিয়ে আসো আমি আল্লাহ হয়ে বলছি আজরাইল আজ থেকে আমার দুশমনের রুহের উপরে আমি আযাব শুরু করে দিব ব্রাদার তখন আজরাইল ফেরেশতা বলেন যে আমি আজরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মালিকে কায়নাতের ওয়াদার পাওয়ার সাথে সাথে আমি আজরাইল ফেরেশতা জাহান্নাম থেকে 500 জাহান্নামের ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসি এই দুনিয়ার মানুষেরা রে শুধু এতটুকুই নয় আমি আজরাইল 500 জাহান্নামের ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসার সত্ত্বেও আমি আজরাইল প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে জাহান্নামের আগুনে হাতুরি থাকে রে বাবা একটা করে জাহান্নামের কড়া থাকে কি থাকে জাহান্নামের হাতুরি এবং কি জাহান্নামের কড়া সেই আজরাইল ফেরেশতা বলেন ওই মানুষের উপরে ওই মানুষের কাঁধার উপরে কাঁধার পাশে আমি আজরাইল ফেরেশতা যখন এসে দাঁড়াই মানুষ এতই চটপট করে রে বাবা এতই চটপট করে আজরাইল ফেরেশতা বলে আমি আজরাইল বলি গো শুনো শুনো সেই মানুষ এতই চটপট করে যে মনে হয় সকল মানুষকে লাথি মেরে চলে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিকে কায়নাত পারওয়ারদিগারে আলাম ওই মানুষের শরীর থেকে শক্তিখানা যেন কেড়ে নেয় মানুষ কোথাও যেতে পারে না মুর্দার ব্যক্তি কোথাও লড়াচড়া করতে পারে না ওই বন্ধুগণেরাই আমার বাবাজি ভাইরা আমার সে আজরাইল ফেরেশতা ওই মুর্দার ব্যক্তি মরা মরা কাল হয়ে যে বিছানার মধ্যে শুয়ে আছে ওই ব্যক্তিকে বলতে আছে রে বাবা এই ব্যক্তি এই অভিশপ্ত রূহ উঠে যাও চলো চলো আজকে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেই রূহ যেন বের হয় না রে বাবা সেই আজরাইল ফেরেশতা বলে আমি ওই ব্যক্তির উপরে আঘাত করতে চালু করে দিই আল্লাহ আকবার ব্রাদার আমি আজরাইল ওর উপরে আযাব চালু করে দিই ব্রাদার হযরতে আজরাইল এমন সেই জাহান্নামের কড়া দিয়ে আঘাত করে সেই আজরাইলের দেখে সেই আজরাইলের দিকে দেখে সেই জাহান্নামের 500 ফেরেশতা ওই ব্যক্তির উপরে জাহান্নামের কড়া মারতে থাকে ব্রাদার ওই ব্যক্তি দেখতে পান যে তার সমস্ত বাড়ির আল আওলাদ মা বাপ পিতা মাতা সকলেই মিলে বসে কান্নাকাটি করছে এই বন্ধুগণেরা আমার তখন ওই ব্যক্তি কি করে ওই ব্যক্তি তখন ওই ব্যক্তির রুখানা দৌড়ে গিয়ে বাপ কান্না করছে বাপের কাছে ছুটে যায় আব্বা জান এই আমার আব্বা দুনিয়াতে বেঁচে থাকতে আপনার কাছে যা কিছু চেয়েছি আব্বা পিতা গো আমার জন্য পরের বাড়িতে কাজ করতে গিয়েছেন এই আব্বা আমি যদি কোনো সময় একটু কান্না করতাম আপনি আমাকে সব কিছু জিনিস দিয়েছিলেন আব্বা জান আপনি গায়ের মধ্যে চিরা কাপড় পরে থেকে আমাকে আপনার ছোট সন্তানকে আপনি নতুন কাপড় পরিয়েছিলেন আব্বা জান আজকে আজরাইল ফেরেশতা আমার কাঁধার উপরে বসে আছে গো আব্বা আজকে আজরাইল ফেরেশতা আমাকে মার ধুর করে আব্বা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেঁচে থাকতে সব কিছুই জিনিস দিয়েছিল ধন দৌলত দিয়েছিল আব্বা আমাকে টাকা পয়সাও দিয়েছিল এবং কি আমার দিলটাকে খুশি রাখার জন্য আমার বাড়িতে সন্তানও দিয়েছিল আব্বা কিন্তু আমি আল্লাহর না ফরমান বান্দা হয়ে গিয়েছি আল্লাহর না শুকরকারী বান্দা হয়ে গিয়েছি আল্লাহকে রাজি করতে পারি না বলে আজকে আমার রুখানা আজরাইল ফেরেশতা কবজ করতে এসেছে আব্বা জান আজরাইল ফেরেশতা এসে আমাকে এত আঘাত করে আব্বা সেই জাহান্নামের কড়া দিয়ে এত মারধর করে
এতইবার দূর করে গো আম্মা সেই জাহান্নামের কোরার আঘাত সহ্য করতে পারি না একবার সেই জায়গায় পড়ে গেলে কেটে যেন জার জার হয়ে যায় আমাকে আজরাইল ফরিশতা বারবার আঘাত করে তার মারের চোটে আমার কলিজাখানা যেন পিপাসায় শুকিয়ে গিয়েছে হে আব্বা আপনি দয়া করে আমাকে এক গিলাস পানি দিয়ে দেন যেন আমি এক গিলাস পানি পান করে আমার রুহখানা যেন আমার রুহখানা শান্তি পেয়ে নেয় ব্রাদার আজরাইল ফরিশতা বলেন যে সেই রুহর ইশারা ডাক তখন কেউ শুনতে পাবে না ব্রাদার মায়ের কাছে দৌড়ে যাবেন আম্মা জান এ মা জননী দুনিয়াতে বেঁচে থাকতে এই গর্ভ থেকে চালু করে আজ পর্যন্ত আপনি আমাকে খুব ভালো নজরে দেখেছিলেন মা জান যখন ছয় বছরের সন্তান ছিলাম গো মা যখন আমি আপনার কাছে ছ মাসের সন্তান ছিলাম মা জননী আমাকে নিয়ে যখন আপনি সেই বাড়ির ঘরের মধ্যে আপনি বিছানায় শুয়েছিলেন আম্মা জান আমি আপনার ছোট ছেলে হাসান গো আজকে আপনার কাছে মিনতি করি আম্মা আপনার ছোট ছেলে হয়ে বলছি সেই ছ মাস বয়স থেকে আপনি আমাকে খুব লালন পালন করে এসেছেন এই মা জননী আপনার ছোট ছেলে হাসান বলছি গো আজকে আজরাইল ফরিশতা আমার কাঁধার উপরে বসে আছে গো মা আমি যেন ছটপট ছটপট করি এই মা জননী আমি যখন আপনার সাথে বিছানায় শুয়েছিলাম ডান সাইডে পেশাব করে দিতাম গো মা আপনি মা আমাকে বাম সাইডে করে দিতেন আবার বাম সাইডে পেশাব করে দিতাম আপনি আমার মা জননী গো আপনি আপনি আমার পেশাবের জায়গাতে শুয়ে থেকে আমাকে আপনার সুক্কা জায়গাতে শুয়েছিলেন হে আম্মা জান কিছুক্ষণ পরে আমি দেখি যে আবার আমি সেই আপনার জায়গাখানাতেও পেশাব করে দিয়েছি আম্মা জান আপনি মা আপনি আমার পেশাবের জায়গাতে শুয়ে থেকে আমাকে আপনি বুকের উপরে শুয়ে ঘুম পাড়িয়েছেন মা জননী গো আজকে সেই আজরাইল ফরিশতা আল্লাহর না শুকর করার জন্য আজরাইল ফরিশতা আমার কাদার পাশে বসে আমার রুখানা কবজ করবে বলে আমার সাথে কাকুতি মিনতি করে আমার সাথে জোর জবস্তি করছে আম্মা জান আপনি দয়া করে আমাকে এক গিলাস পানি দেন পানির জ্বালাতে গো মা আমার বুক কানা যেন শুকিয়ে গিয়েছে এক গিলাস পানি পান করে নিলে আমার দিলটা শান্তি পেয়ে নিবে ব্রাদার আজরাইল বলেন যে তোমার মাও তখন সেদিন তোমার রুহের কথা কেউ শুনতে পাবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আজরাইল ফরিশতা তখন আপনার রুহখানাকে জোর করে বের করে নিবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই আপনার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে রে বন্ধু সেই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার পরে মুআজ্জাজ সামিনে কেরাম আসমানের ফরিশতা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সমস্ত আসমান থেকে জমিন পর্যন্ত ফরিশতার লাইন লাগিয়ে দিবেন ইতি সময় হযরতে আজরাইল আলাইহি ওয়া সালাতু তাসলিম আপনার রুহখানাকে নিয়ে যখন উপরের দিকে যাবেন আসমানের দিকে যাবেন মুআজ্জাজ সামিনে কেরাম আসমানের ফরিশতাগণেরা সেই বাদগার রুহের জন্য আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে রাব্বুল আলামিন মালিকে কায়নাত আল্লাহ গো আমরা সমস্ত আসমানের ফরিশতাগুলা বলি গো আল্লাহ এ ফরিশতারা বলো 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 কি বলছো রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বেঁচে থাকতে তোমার এতই না শুকরকারী বান্দা ছিল রাব্বুল আলামিন তোমাকে রাজি করাতে পারেনি বলে আজকে এই ব্যক্তির রুহখানাকে আপনি কবজ করেছেন বলে সমস্ত আসমানটা যেন বদবু হয়ে গিয়েছে গন্ধে থাকা যায় না আল্লাহ আমরা সমস্ত ফরিশতাগণেরা আপনার কাছে দোয়া করি আল্লাহ এই ব্যক্তির রুহখানাকে তুমি জাহান্নামে দিয়ে দিও আল্লাহ
ব্রাদার। তখন আজরাইল ফারিস্তা কি করেন, সেই আসমানে নিয়ে যেতে চেয়ে আসমানে নিয়ে যেতে পারেন না ব্রাদার, তখন কি করেন সেই জাহান্নামের মধ্যে ফেলে দেন ব্রাদার। আজকে আমরা দুনিয়ার মুসলমান হয়ে আজকে আমরা মরণকে স্মরণ করি না ব্রাদার। তাই দু তিন ছন্দে একটা বাংলা গজল বলে নিজের বক্তব্যকে ইতি করবো ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন সুবহান আল্লাহ। মরতে হবে একদিন তোমায় তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন এসে হাজির হবে, ছল চতরি যতই করো জান বেরোবে শেষে, চলবে না সেদিন তোমার কিছুই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। করবে দুয়া খোদার কাছে, করবে দুয়া খোদার কাছে সব মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা, আসল ঠিকানা। আসসালামু আলাইকুম।